রান্নাঘরে এসেছি একটু একটা আপডেট দিতে। আজকে বিশাখার বাবা শরীরটা আগের থেকে একটু একটু ভালো। আজকে নিজে থেকেই বলেছে যে একটু ভাত খাবেন। চলো আমি তোমাদের বলছি, নিজের থেকে উনি বললেন যে আমি একটুখানি গোবিন্দভোগ গলা করে দিয়ে অল্প একটু আলু সেদ্ধ দিয়ে একটু গলা ভাত খেতে চাইছে, নিজে থেকে বললেন। যাই হোক, আমার অনেকটা শান্তি পেলাম আমি, যে মানুষটার জন্য যে আমার কী হচ্ছিলো এর মধ্যে তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে মানুষটা যাই করুক, উনি বসে থাকুন, কিছু নাই বা করুন, উনি অনেকদিন হলেও নিউরোলজিক্যাল প্রবলেমে ভুগছে, নার্ভে, কিছু করতে পারে না, কিন্তু তাও তো উনি কর্তা, মানে বাড়ির সব থেকে মানে ক্যাপ্টেন অফ দ্য শিপ, উনি থাকেন, উনি এখানে বসে থাকেন, কাগজ পড়েন, টিভি দেখেন, নিউজ দেখেন, সেটাই আমার কাছে যথেষ্ট। সেখানে একটা মানুষ এই তীব্র তাপ প্রবাহে এই গরমে অসুস্থ হয়ে পড়েছেন, আর দুদিন উনি জল ছাড়া, ইলেকট্রল ছাড়া, ওয়ারেস ছাড়া কিচ্ছু খেতে পারেননি। ভমিটিং টেন্ডেন্সি, ওষুধ দিয়েছি, এই বমির ওষুধ, এই ওষুধ দিয়ে যতটা সম্ভব অনেকবার বলেছি, ডাক্তার ডাক্তার বলে না, ডাক্তার উনি ভীষণ এদিকে খুব স্ট্রং, বলেছে না ডাক্তার দেখাতে হবে না, ডাক্তারে দেখানোর মতো আমার কিছু হয়নি, জাস্ট হিট ওয়েভটা লেগে গেছে। আমাদের বাড়ির ওই দিকটা, মানে যেখানে আমি ভিডিও টিডিও করি, ছোটো একটা ঘর আছে না, ওই দিকটা খুব বেশি মাত্রায় গরম হয়ে ওঠে। বলেছিলাম যে একটা কুলার এনে দিতে, না বলছে একটা এসি আছে, আমার অত শখ নেই যে দুটো ঘরে দুটো এসি করার মতো, অত আমার মানে শৌখিনতা আমি করতে পারবো না। তারপরে এসি ঘরে নামার কথাও বলেছিলাম যে এই ঘরে এসো না, আমাদের বড় ঘরটায় এসো, এসি ঘরটায়, বললেন না ওই অভ্যেস আমি করবো না, এসির অভ্যেস আমি করবো না। তারপরে একটা স্ট্যান্ডিং ফ্যান আর ওই ফ্যানটা দিয়ে পর্দা টর্দা থেকে, যাই হোক আজকে তোমাদের কাছে আপডেট দিতে আসলাম। ভালো, একটু একটু করে সুস্থ হয়ে যাওয়াই ভালো, একবারে না থেকে গ্র্যাজুয়ালি উনি ভালো হচ্ছেন, উঠে বসে কাগজ পড়ছেন, তোমাদের দেখিয়ে দেবো, দেখাচ্ছি তোমাদের, আর তোমাদের প্রিয়, তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসায় আজকে উনি সুস্থ। আর আমি এই মানুষটি না পলিটিক্স জানি না, পলিটিক্স বুঝি না, দেখে আসে পলিটিক্স ফলিটিক্স কিছু বুঝি না, অতি সাদা মাথায় তাকে জানি ঢাল হচ্ছে, ঢাল হচ্ছে আর কিচ্ছু না, আলু আলু ভাতে দেবো, এখানে মাছ একটু জানত রুই মাছ নিয়ে এসছি, তাও উনি খাবেন না, শেষে যাই হোক পলিটিক্স বুঝি না। তবে এর মধ্যে খুব হাসি পাচ্ছে, কারণ আমাদের ইউটিউবে খুব সিরিয়াল চলছে, আর আজকে আমাকে হাসিয়েছে এতটা কষ্টের মধ্যে, মানে একটা মেন্টাল টেনশন ছিল আমার, বুঝতেই পারছো, বিশাখার বাবা, বাবা অন্তঃপ্রাণ মেয়ে, আমার সাথে বন্ডিং আলাদা আর বাবার সাথে আলাদাই, বাবা হচ্ছে ক্যাপ্টেন অফ দ্য শিপ, বাবা হচ্ছে সবার ওপরে, তা ছেলে মেয়ে দুজনেইকে পুরো পরিবারটাকে, আর বাবাকে সব কিছু আমি স্ট্রং মাইন্ড নিয়ে, কারণ আমাকে ভগবান তৈরি করেছে খুব স্ট্রং, একমাত্র সন্তান ছিলাম, বাবার জন্য লড়ে গেছি, মায়ের জন্য লড়ে গেছি, তারা চলে গেছেন, কালকে আমার বাবার মৃত্যুবার্ষিকী, 21 এপ্রিল বাবার মৃত্যুবার্ষিকী, তো সব অনেক কিছু ফেস করেছি এইটুকু জীবনে, অনেক কিছু চোখের সামনে, অনেক কিছু অনেক দেখে, যেমন আদর যত্ন পেয়ে এবং রাজার হালে মানুষও হয়েছি, মানে বলতে পারো মানে অতিরিক্ত স্বাচ্ছন্দ্যে যেমন মানুষ হয়েছে, আবার অনেক কষ্টও দেখেছি, যখন বাবার ক্যান্সার ধরা পড়লো, মার ব্রঙ্কোনিউমোনিয়া মারা গেলে, সব সব কিছু আমি মানে দেখেছি আমি এই মানুষটি। তা ওয়াইটি ধারাবাহিক ধারাবাহিকটা দেখছি, ওয়াইটি সিরিয়াল, তো এর মধ্যেও আমাকে অক্সিজেন দিয়েছে, হাসিয়েছে, আজকে যার নাম না করে পাচ্ছি না, সে হচ্ছে মুনমুন। থ্যাংক ইউ মুনমুন, টুন অ্যান্ড মমসের মুনমুন, এটা এটা কাকুর মেসোমশাই হেলথ আপডেটের সাথে তোমার জন্য স্পেশাল চুমু, আর তোমার জন্য স্পেশাল থ্যাংক ইউ যে তুমি এতটা টেনশনের মধ্যে তুমি আমাকে হাসিয়েছো, এত সুন্দর অ্যাক্টিং করেছো, মানে ওই তবলা পালের আর সবিতা কাকিমার হ্যাটস অফ, তোমার অ্যাক্টিং দেখে এই মাসিমণি এসেছে,
টেনশন ফ্রি করে দিয়েছো তুমি। আর তারপরে দেখেছি আমি জয়শ্রী, বং জয়শ্রী ওই সিরিয়ালের মহা এপিসোড কবে হবে, দুটো পরিবারের সিরিয়াল চলছে। হ্যাঁ সত্যি অতি নাটকীয় সিরিয়াল, কিচ্ছু হবে না, ক্যাচ কলা হবে, কিচ্ছু হবে না, যেকে সেই হবে। একবার শাখা খুলবে, পড়া খুলবে, সিঁদুর, জয়শ্রী বললো না সিঁদুর মুঠবে, আবার সিঁদুর পড়বে, আবার শাখা পড়া পড়বে। থার্ড গ্রেড সি গ্রেডের সিরিয়াল একটা বস্তা পজা, যেরকম মা জননী সিরিয়ালটা, জন্মভূমি সিরিয়ালটা আর টানতে পারলো না, টিআরপি একদম ডাউন হয়ে গেল। তা যাই হোক, এর টিআরপি অনেকে কন্টেন্ট হিসাবে টিআরপি হাই করছে, মানে কামাতে কী আছে, দুটো পয়সা রেভিনিউ কামাতে তো আর দোষ নেই। তো এই সিরিয়ালটার পুরোই এপিসোড, মহা এপিসোড হচ্ছে, আর তোমার অ্যাক্টিং মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সামনে ঈদ আসছে, তা মাশাআল্লাহ কী বলে জানো, মাশাআল্লাহ। যাই হোক, স্যালুট টু ইউ মুনমুন, যে তুমি আমাকে এইরকম একটা টেনশনের দিন আমার যাচ্ছে মেসোমশাইকে নিয়ে, প্রচণ্ড টেনশন করছিলাম, প্রচণ্ড আমার যন্ত্রণা, আমাদের কী হচ্ছিলো তার মধ্যে আমি ভিডিও করেছি, একটু মেন্টাল ডাইভার্সন, মানে মনটাকে ডাইভার্ট করার জন্য। আর কিছু কিছু নিজের জন্মে যখন কিছু দেখেছি, সঞ্জয়ের একটা, সঞ্জয় হয়ে আমি করেছি, কারণ সঞ্জয় ওপর দিয়েও একটা মেন্টাল টেনশন যাচ্ছিলো, ওই জন্য আমি সঞ্জয়ের হয়ে এসেছি ভিডিও করতে। ওই সময়টুকু আমি একটু ভুলে থেকেছি, আমি পরিবারের উৎসাহ পেয়েছি যে না তুমি স্পেশালি বিশাখা বিশাখা বিশাখা। আর বিশাখার বাবা কখনও কোনো সময়ও আমাকে কোনো কিছু করতে বাধা দেন না, উনি ওনার মতো টিভি দেখেন, উনিও সিরিয়াল মানে এবিপি আনন্দ দেখেন, এবিপি যেন তর্ক বিতর্ক, তো টিভিটা চলছিল না, এবিপি আনন্দ বন্ধ ছিল, এই ঘরটা মাঝখানের এই ঘরটা আছে দেখার জিনিস, এই ঘরটা বড় ঘরটা পুরো শুনশান, একে তো গরম, কিছু একটা মিসিং লাগছিলো যে কেউ এখানে বসতো টিভি দেখতো, তা আজকে উনি বসেছেন, তোমাদের দেখাচ্ছি। তো থ্যাটসা মুনমুন, তোমাকে নিয়ে তুমি যে আজকে হাসিয়েছো তবলা পালে গোপ পেলে গেঞ্জি পরে, এত সুন্দর অভিনয় করেছো না, সত্যিই এটা সিরিয়াল, সত্যি এদের নিয়ে না মিমিক্রি করো, এর মধ্যে সিরিয়াসনেস না নেওয়াই ভালো, নিজের শরীর মনটা এই গরমে ভালো থাকবে। দুটোই ফাটাফাটি অ্যাক্টিং করেছে, যেমন সবিতা কাকিমা তেমন তবলা, দারুণ দারুণ। আর তোমরা সবাই ভালো থেকো, গরমে নিজেকে টেক কেয়ার করো, সবার পরিবার যেন ভালো থাকে, সুস্থ থাকে, আমার মতো যেন এরকম টেনশনে যেন তোমরা না পড়ো। আর বয়োজ্যেষ্ঠ যারা আছে তারা প্রচুর পরিমাণে জল খাও, আরএস খাও, ইলেকট্রল খাও, ভালো থেকো। আর তোমাদের আশীর্বাদে প্রেয়ারে কাকু আজকে বলছেন আমি আজকে একটু কলা ভাত খাবো, চলো আসছি দেখি কাকুকে দেখাতে পারি কি না। তুমি এখন কেমন আছো একটু বলে দাও, সবাই ওয়ারি তোমাকে নিয়ে যে কাকুর কি হলো, ভালো আছো? আজকে কি তুমি ভাত খাবে? ঠিক আছে সবাই বলে যাও, আপনারা চিন্তা করবেন না, মানে প্রত্যেকে বলেছে। আজ এই আমি বলে দিলাম যে এই এত তোমরা অস্থির হয়ে গেছিলে, এই দেখো রান্নাঘরে, আর এই যে এই ঘরটা দেখে বুঝতে পারছো অন্ধকার ঘর, এখানে বসে টিভি টিভিও চলছে না। যাই হোক আসছি দাঁড়াও, দেখিয়ে দিলাম, কাকু তো আসতেই চান না, আসতেই চান না, মানে মেসোমশাই আসতেই চান না কোনো রকমই। বললাম তুমি একটু আপডেট দাও কেমন আছো, ভালো বললেন, ভালো খুব, মানে যদি বাইরে 41 ডিগ্রিও টেম্পারেচার হয় না তাও আমি কিচ্ছু মনে করবো না, যদি ঘরের লোক সুস্থ থাকে, সেই গরমটাকে গরমই লাগবে না আমার, একটার জায়গায় 10টা কাজ আমি করে দিতে পারবো, এটা হচ্ছে মেন্টাল স্যাটিসফ্যাকশন। মনের মনটা যদি ভালো থাকে আমি লড়ে যেতে পারবো, সব কাজ করতে পারবো, যদি ঘরের মানুষটা ঠিক থাকে, যে কোনো মানুষ, আমি নিজের জন্য কিচ্ছু ভাবি না, আমি পড়ে গেলে তো পড়ে গেলো, আমি কে আমার সেবা করছে কে না করছে দেখতেও আসবো না, কিন্তু আমি যতক্ষণ আমার নিঃশ্বাস প্রশ্বাস আছে আমি পুরো ফ্যামিলিটাকে চাই ওরা ভালো থাকুক, তোমরাও প্রে করো, আর তোমাদের ফ্যামিলিও যেন সবসময় ভালো থাকুক, আর সিরিয়াল দেখতে থাকুক, কত নাটক, কত রঙ্গমঞ্চে কত নাটক দেখতেই থাকবো, দেখতেই থাকবো, দেখতেই থাকবো। আর ওইদিকে আর একটা চলছে, জানি না সেটা না, আমি তত পলিটিক্স বুঝি না, বুঝতে পারছি না, ওই লিগ্যাল নোটিস সিদ্ধারা সোজা লিগ্যাল নোটিস ওই নিয়েও আবার একটা চলছে। যাই হোক টাটা বাই বাই, ছোট্ট একটা ভিডিও তোমাদের সামনে বলে দিলাম, সবাই আমরা এখন মোটামুটি সুস্থ আছি, তোমরাও কিন্তু ভালো থেকো, আর মুনমুনের মতো মুনমুন ওয়ান্স সেকেন্ড থ্যাংক ইউ, তোমার অ্যাক্টিংটা দারুণ 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 হয়েছে, তোমার একটা ছবি আমি লাগাবো ওই গোপালাটা, ঠিক আছে? আর প্রখর তপন তাপে
আকাশ তৃষায় কাঁপে। আকাশ তৃষায় কাঁপে, বায়ু বহে হাহাকার, পথে শেষে এসে মন্দিরে এসে খোলো 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 দ্বার, প্রখর তপন তাপে। আজকে গানও বেরিয়ে গেল, এসো হে বৈশাখ এসো এসো, কিন্তু এই তখন চারাটাকে একটু, কাল বৈশাখী, আমার নাম বৈশাখী, বৈশাখ মাসের জন্ম আমার, তো বৈশাখী আমি কাল বৈশাখীটাই চাইছি, একটু ঝরঝর যাই আমি চাইছি। শ্রাবণ গগনে ভোর ঘন ঘটা, নিশীথ যামিনী রে, শ্রাবণ গগনে ঘোর ঘন ঘটা, যেন পুরো পৃথিবীটা এই দহন জ্বালা থেকে যেন একটুখানি আমরা দুদিনের জন্য একটু শান্তি পাই, আর বয়স্ক মানুষরা মানে তোমাদের মেসোমশাইয়ের কথা ভেবে উনি যেন একটু শান্তি পান, খুব খুব কষ্ট পেয়েছেন। রিমঝিম ঘন ঘন রে বরুষে, রিমঝিম ঘন ঘন রে বরুষে, রিমঝিম ঘন ঘন রে বরুষে, রিমঝিম ঘন ঘন রে। চলি, ডু লাইক শেয়ার কমেন্ট, আর নোটিফিকেশনটা পাওয়া যাচ্ছে না তাহলে একটু তো ভিউজ দরকার বলো, একদম ভিউজ ছাড়া হয় দেখো না, সিরিয়াল করে করে সিরিয়াল করে কতজন কত ভালোই তো রেভিনিউ ইনকাম করাই যায়, কত ভেতরে না ঢুকে উপর উপর সিরিয়াল মহা এপিসোড এমনি এপিসোড, যেটা মুনমুন দেখালো অ্যাক্টিং করে, যেটা জয়শ্রী বললো সিরিয়াল চলছে, হ্যাঁ দুই পরিবারের কাহিনী কেচ্ছা জঘন্য, হ্যাঁ সুতরাং এটার জন্য একটু ডু লাইক শেয়ার কমেন্টস, আর পাশে থাকা ছোট্ট বেল, যেটা আমি বলতামই না, বেল আইকনটাকে টক করে একটু টুম 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 করে বাজিয়ে দিও, যাতে অল নোটিফিকেশানটা আমাদের কাছে পৌঁছে যায়, আর সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, পারলে ডু লাইক শেয়ার কমেন্টস, এটা তো আমাকে বলতেই হবে, কারণ বোধহয় এতগুলো যাদের চ্যানেল আছে তার থেকে আমরা সব থেকে বোধহয় ছোট্ট চ্যানেল একটা, মাত্র 2000-এর, পাশে থেকো সাথে থেকো, আর অপূরন্ত ভালোবাসা তোমাদের, তোমাদের সবার আশি মানে প্রেয়ারের ভালোবাসায়, আজকে আমার যিনি কর্তা মশাই যিনি বাড়ির সবার হেড, আজকে একটু ভালো আছে, টাটা বাই বাই, সি ইউ। লাগছে কাটা, আর একটু দাও বাবাকে, আর একটু দাও, দেখলেই বাবা খাচ্ছে, তো তোমাদের আশীর্বাদে আমার বাবা একদম ঠিক হয়ে গেছে, ঠিক হয়েছে মানে আস্তে আস্তে, মানে এতটাও ইনফেকশন হয়েছিল, পেটেরই গণ্ডগোল হয়েছিল, কালকে বলছিলাম না একটু ভমিটিং টেন্ডেন্সিও হচ্ছে, তো বাবা ঠিক হয়ে গেছে একদম, তো ঠিক হয়ে গেছে মানে আস্তে আস্তে আরও রেস্ট নিতে হবে, বলছিলাম তো খাওয়া দাওয়া বাবা করছে তোমরা দেখলেই, তো তোমাদের আশীর্বাদে এখন বাবা অনেকটাই সুস্থ, সবাইকে অনেক ভালোবাসা অনেক সম্মান অনেক 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 ভালোবাসা, তো চলো এখানে আমি ব্লগটা এন্ড করছি, আজকে মা স্টার্ট করেছিল মানে অনেক রকম মিক্সচার হয়ে গেছে আর কি ভিডিওতে, তো ভিডিওটা এখানে এন্ড করছি, প্লিজ প্লিজ আমার একটু পাশে থাকো, একটু সাপোর্ট করো, একটু সাবস্ক্রাইব করো, আর অল নোটিফিকেশান একদম সাবস্ক্রাইবের পরে অন করে দেবে, আর যারা আমার সাবস্ক্রাইবার আছে, কারণ আমার একটু মাঝে মাঝে নোটিফিকেশানের প্রবলেম হচ্ছে তোমরা ভালো করেই জানো, যারা আমার সাবস্ক্রাইবার আছো আনসাবস্ক্রাইব করো, একটু সাবস্ক্রাইব করে দিও, বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।